দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। এসএমই উদ্যোগের অর্থায়ন সহজ করবে ডিজিটাল ব্যাংক, গ্রাহকের আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ। পদ্মা রেল সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু, বৃহস্পতিবার 10 অক্টোবর উদ্বোধন। ইতিবাচক ধারায় থাকলেও রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা, পণ্য বহুমুখীকরণের তাগিদ, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আর্থিক হিসেবের বাইরে থাকা দেশের ক্ষুদ্র কুটির এবং অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি অনেকটাই সহজ করবে ডিজিটাল ব্যাংক। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ প্রযুক্তির সহজ প্রাপ্যতা আর গ্রাহকের আস্থা অর্জন, এমন মত বিশ্লেষকদের। ডিজিটাল ব্যাংকিং নিয়ে রায়হান শোভনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। প্রায় 2 বছর ধরে রাজধানীর কারওয়ান বাজারে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন নোমান আহমেদ। এই ব্যবসায় বিনিয়োগ বলতে তার নিজের জমানো 50,000 টাকা। সারাদিন ফল বিক্রি করে তার যে আয় হয় তা দিয়ে চালাতে হয় সাংসারিক খরচ। এর বাইরেও ব্যবসায় মাঝে মধ্যেই নগদ টাকার দরকার হয় নোমানের, যার জন্য তাকে দ্বারস্থ হতে হয় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের, কিংবা উচ্চ সুদে ঋণ নিতে হয় সমিতি থেকে। তবে ব্যাংকে নয় কেন, যে কোনো জিনিস আপনি আমার কাছ আপনার কাছে নিতে গেলে আপনি জামানত নেবেন, ঠিক আছে না? ব্যাংক তো এরকমই, কারণ 50,000 টাকা আমাকে এমনি তো দেবে না, জামানত আমার এখানে তো অস্থায়ী ব্যবসা, অভিযান আছে চলে গেলাম, এটা কোনো স্থায়িত্ব নাই, আর এটা জামানত দিয়ে আমাকে লোন দেবেও না। তবে এছাড়া যদি মানে অন্য কোনো পন্থা যদি সহজভাবে আমরা টাকা পাই তাহলে আমাদের জন্য ব্যবসার সুবিধা হয়, মাল বেশি আনতে পারি। নোমানের মতো এমন ব্যবসায়ীরা পরিচিত অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তা হিসাবে। এসএমই ফাউন্ডেশনের তথ্য মতে দেশে এমন অনানুষ্ঠানিক উদ্যোক্তার সংখ্যা 1 কোটির ওপরে, আর আনুষ্ঠানিক খাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার সংখ্যা আরও 1 কোটি। হিসেব বলছে আনুষ্ঠানিক খাতের 70% উদ্যোক্তাই রয়েছে আর্থিক হিসেবের বাইরে, আর অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি 15% মতো। এসব উদ্যোক্তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে দেশে চালু হতে যাচ্ছে ডিজিটাল ব্যাংকিং সেবা, যেখানে একটি স্মার্টফোন থাকলেই অ্যাপ ইনস্টল করে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে নেওয়া যাবে প্রয়োজনীয় ঋণ। এখন রিক্সাওয়ালা তো আসতে পারে না আমাদের টাকা রাখতে, কোনো রকম অ্যাকাউন্টে অনেক সময় নাই। হ্যাঁ, একটা একটা ছোটো গ্রোসারি স্টোর যে ছোটো একটা দোকান দিয়ে বসে আছে তার তো সে তো একটা তারও তো পুরো একটা বাদামালা, যে টাকা দরকার সে তো পাচ্ছে না। আশা করছি তার যদি একটা MFS অ্যাকাউন্ট থাকে, তার যদি টেলকো অ্যাকাউন্ট থাকে, আমরা যখন সে পার্টনারশিপ করবো উইল গেট দ্য ডেটা, যে একজন লোক কত টাকা ডেলি সে জমা দেয়, কত টাকা তার ট্রানজ্যাকশন হয়। তো আপনার কাছে আমি ডেটা এক্সট্রাক্ট করবো যখন অ্যাপ্লিকেশনটা আসবে, আমার স্কোর কার্ডে ওটা জাস্ট ফলো থ্রু, এখানে যদি সব টিক চিহ্ন হয়ে যায় সাথে সাথে লোন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ওর অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। উদ্যোক্তা এবং সাধারণ মানুষকে এই ডিজিটাল ফাইন্যান্সিং, অর্থাৎ চাইবা মাত্র তার 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা যদি সে খুব সহজেই পেত বা পাওয়ার ব্যবস্থা আমরা করতে পারতাম, তাহলে আমার ধারণা অটোমেটিক্যালি আমাদের দেশের GDP-র পরিমাণ 1-2% শুধু এই কারণেই বাড়ত। তবে দেশে যেখানে প্রচলিত ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার সংকট রয়েছে, সেখানে ডিজিটাল ব্যাংকের ওপর কতটা আস্থা রাখতে পারবে বিশাল এই জনগোষ্ঠী? যখন মন চায় যেভাবে মন চায় সেভাবে তাদেরকে যদি লেনদেন করার পথটা আপনি দেখিয়ে দিতে পারেন এবং 100% অফ দ্য টাইম আপনি সেটা ইনশিওর করতে পারেন, শুধুমাত্র তখনই আপনি সেই বিশ্বাসটা অর্জন করতে পারবেন। এরকম কোনো ঘটনা না ঘটে যে কোনো গ্রাহক টাকা দিল এবং সেই টাকাটা সে যখন তখন তার পছন্দ মতো উঠাতে পারছে না, এই ঘটনা যাতে কখনো না ঘটে সেই জন্য আগে থেকেই আসলে ব্যবস্থা নিতে হবে, এবং এই জন্য আসলে তাদেরকেই লাইসেন্স দেওয়া উচিত যাদের আসলে এক্সিস্টিং রেপুটেশন আছে। ডিজিটাল ব্যাংক হবে পুরোপুরি অনলাইন ভিত্তিক, যেখানে দেশের বিশাল জনগোষ্ঠী এখনও ফিচার ফোনে অভ্যস্ত, সেখানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তি নির্ভর এই ব্যাংকিং সেবার আওতায় আনা কতটুকু সম্ভব হবে তা নিয়েও সংশয় জানিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বৃহস্পতিবার পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হবে ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী 10ই অক্টোবর এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তার 1 সপ্তাহ পর সর্বসাধারণের জন্য শুরু হবে ট্রেন চলাচল। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর আরেক স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। পদ্মা সেতু দিয়ে ঢাকার কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার দ্রুতগতির রেলপথ এখন প্রায় পুরোপুরি প্রস্তুত, আর মাস দেড়েক পরেই এই পথে শুরু হবে নিয়মিত ট্রেন চলাচল। তবে রেলপথ চলাচলের জন্য কারিগরিভাবে প্রস্তুত কিনা সেজন্য চালাতে হয়
পরীক্ষামূলক ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামীকাল 7 তারিখ মন্ত্রী পরিষদের সদস্য, রেলমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, রেলওয়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে সেই ট্রেন যাত্রা শুরু করবে ঢাকার কমলাপুর থেকে। এই পথে ট্রেন চলাচলের গতি ধরা হয়েছে ঘন্টায় 120 কিলোমিটার। তবে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষামূলক ট্রেনটি চলবে 50 থেকে 60 কিলোমিটার গতিতে। যে ট্রায়ালটা দিতে চাচ্ছি যে ট্রেনতে, এটা সম্পূর্ণ নতুন কোচ। এই কোচগুলো চায়না থেকে আনা হয়েছে এই প্রজেক্টেরই আওতায়। আর যে ইঞ্জিনটা ব্যবহার করবে সেটাও নতুন ইঞ্জিন, আমেরিকা থেকে এটা সংগ্রহ করা হয়েছে। আগামী মাসের 10 তারিখ প্রধানমন্ত্রী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর এক সপ্তাহ পর শুরু হবে সর্বসাধারণের জন্য ট্রেন চলাচল। প্রথমে একজোড়া ট্রেন দিয়ে শুরু হবে কার্যক্রম। ঢাকা থেকে ভাঙ্গা মধ্যে প্রায় 10টা স্টেশন আছে। এই 10টা স্টেশনের মধ্যে মধ্যবর্তী 3টা স্টেশন আমাদের চালু করা হবে প্রথম পর্যায়ে। সেটা হচ্ছে মাওয়া, পদ্মা এবং শিবচর। একজোড়া ট্রেন আমাদের পরিচালনা করার আমাদের পরিকল্পনা আছে এবং পর্যায়ক্রমে ট্রেন সংখ্যা বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে স্টেশন সংখ্যাও আমরা বাড়াব। নিয়মিত ট্রেন চলার দিন এগিয়ে আসায় খুশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। আশা করি যে অল্প সময়ের মধ্যে, অল্প টাকার মধ্যে আমরা ঢাকা শহর গিয়ে আবার আসতে পারবো। এই অঞ্চলটা হচ্ছে চরাঞ্চল, অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল। আমার মনে হয় এইগুলো চালু হলে অর্থনৈতিক দুর্বলতা থাকবে। প্রায় 39,247 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। ঠিকাদার চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 92%। প্রকল্পে 21,037 কোটি টাকা ঋণ দিয়েছে চায়না এক্সিম ব্যাংক, বাকিটা এসেছে সরকারের কাছ থেকে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত রেল চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশে রপ্তানি আয় ইতিবাচক ধারায় থাকলেও প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ হিসেব বলছে, তৈরি পোশাক ছাড়া রপ্তানি আয় কমেছে পাট ও পাটজাত পণ্য আর চামড়ার মতো বড় খাতগুলোর। অন্যদিকে তৈরি পোশাক খাতের আয়ের প্রবৃদ্ধির হার কমেছে। এমন অবস্থায় রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে পণ্য বহুমুখীকরণ আর রপ্তানির নতুন গন্তব্য খোঁজার তাগিদ বিশ্লেষকদের। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। গেল আগস্ট মাসে এ খাতের ওভেন পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $341 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 6% বেশি। আর নিট পোশাক থেকে আয় এসেছে $458 কোটি, যা গেল বছরের তুলনায় 17% বেশি। সে হিসেবে গেল মাস অর্থাৎ আগস্টে এ খাত থেকে মোট বৈদেশিক মুদ্রা এসেছে $799 কোটি। এ আয় গেল বছরের একই সময়ের তুলনায় 12.46% বেশি। বিশ্ব মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গ্যাস বিদ্যুৎ সংকট, এই সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি আমাদের যাচ্ছিল তার মধ্যে এই যে গ্রোথ, এটা অবশ্যই সন্তোষজনক। আমরা কিন্তু এটা আমাদের এক্সপেকটেশনের বাইরে এই ঘটনাটা। বাট এটা যদিও গ্রোথটা হয়েছে, কিন্তু তারপরেও এখানে কিন্তু আমাদের যে প্রকৃত চিত্র বর্তমানে তার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ আমাদের সবগুলি ফ্যাক্টরি মানে তার ফুল ক্যাপাসিটিতে রান করতে পারছে না। কেউ 60%, 70% ক্যাপাসিটিতে রান করছে, কেউ 80% ক্যাপাসিটিতে রান করছে। তবে তৈরি পোশাক খাত রপ্তানিতে ভালো করলেও ধারাবাহিক রপ্তানি কমেছে পাট ও পাটজাত পণ্যে। 2023-24 আগস্টে এ খাত থেকে আয় এসেছে $14 কোটি, যা লক্ষ্যমাত্রা থেকে 8% কম। আর গেল বছরে একই সময়ের তুলনায় 10% কম। কিন্তু ধারাবাহিকভাবে কেন খারাপ করছে এ খাতের ব্যবসা? যে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ড অনুযায়ী পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে পারি, আধুনিক পাটকল স্থাপন করতে পারি এবং সেই সাথে আমাদের R&D তে ফোকাস করা দরকার। আমাদের কিভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জায়গাতে আমরা প্রফেশনাল সাপোর্ট পেতে পারি, তার জন্য প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার স্থাপন করা দরকার এবং সেই সাথে আমাদের স্কিলের যে ঘাটতি আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সরকার কীভাবে আমাদের পাশে থাকতে পারে এবং সর্বোপরি আমাদের পণ্যটা যখন বিক্রি করতে যাব সেই জায়গাতে যে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের জায়গাতে মিলগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কীভাবে আমাদের পণ্যটাকে পরিচিতি করা এবং বিক্রি করার ক্ষেত্রে উদ্যোগ নিতে পারি। শুধু পাট কিংবা পোশাক নয়, দেশ থেকে রপ্তানি হয় এমন 27টি পণ্য আছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঝুড়িতে, যাদের আগস্ট মাসের হালনাগাদ তথ্য বলছে এক পোশাক খাত থেকে এসেছে 85% মতো রপ্তানি আয়। বাকি 26টি পণ্যের মধ্যে 10টিতেই 10-50% পর্যন্ত কমেছে রপ্তানি আয়। বর্তমান বছরের যে প্রেক্ষাপট তাতে প্রথম 6 মাস বিভিন্ন রকমের অনিশ্চয়তা থাকবে,
আবার নির্বাচন পরবর্তী ছয় মাসকালে আবার বিনিয়োগ রপ্তানি এইগুলোতে আবার নতুন করে গতি সঞ্চার হবে। আশা করা যায় নির্বাচন পরবর্তী সময়কালে দেশি বা বিদেশি বিনিয়োগ নতুন করে যদি আকৃষ্ট হয় এবং ওই সময়কালে যদি বৈশ্বিক জ্বালানি মার্কেটে কিছুটা স্থিতিশীল পরিবেশ আসে, যাতে করে আমাদের ওভারঅল ডলারের বিপরীতে টাকার মূল্যমানটা যদি কিছুটা স্থিতিশীল আসে এবং আমাদের আমদানি করবার ক্ষমতা যদি বাড়ে সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো রপ্তানি আবার নতুন করে বাড়তে শুরু করবে। হিসাব বলছে আগস্টে পণ্য রপ্তানি করে আয় এসেছে $478 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 3.80% বেশি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বছরে এক জমিতে তিনটি ফসল পাওয়ায় অল্প সময়ে ফলন দেয় এমন জাতের ফসলের দিকে ঝুঁকছেন নেত্রকোনার কৃষকরা। এসব ফসলের বীজ ও সার বিনামূল্যে দিচ্ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাধারণত আমনের ফলন পেতে অপেক্ষা করতে হয় 3 মাস। ভাদ্রের শেষে আবাদ করলে ফলন মেলে অগ্রহায়ণে, আর স্বল্পকালীন জাতের আমন আবাদে মাত্র 2 মাসে ফসল ঘরে তোলা যায়। তাই জেলার কৃষকেরা দ্রুত ফলনশীল ব্রি 71, 72, 75 ও 87 জাতের আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। 2 মাস পর কার্তিকেই কৃষকেরা ঘরে তুলতে পারবেন আমন ধান। এরপর একই জমিতে আবাদ করবেন স্বল্পকালীন বাড়ি 14 ও বিনা 9 জাতের সরিষা ও ব্রি 88, 88 ও 96 জাতের বোরো ধান। 87 ধান দিয়েছি, এটা আগেই হয়ে যাবে, যার ফলে এটা নিয়ে পরে আমরা শস্যা রবি শস্যা রোপণ করতে পারবো। 75 ধান আমরা করতেছি, এটা 20 দিন আরো আগে লাগলে তখন আমরা এটা করবাম। এটা আমরা যাবো, এটা উঠাইয়া যাবো, আমরা শস্যটা করতে পারি। এগুলো আমরা খুব আমরা তাড়াতাড়ি করতেছি, চিন্তা বুঝি পাইতেছি আমরা লাভ হইব। তা আমরা এটা সারি করে সরকার যত দিতেছে, বীজ দিতেছে, আমরা শস্য দিতেছে, সবই দিতেছে আমরা, তা আর কী লাগে আমরা? এই কারণে আমরা 87 দিছি। এখন অল্প ইয়ে তো সময়তে আমি ধান পাই, সেই ধানের পরে আবার শস্য লাগবো। শস্যার পরে আমি যেন শস্যাতে আমি অনেক লাভবান হই, কেন বাজারে বিক্রি করতে পারি, নিজেরাও চলতে পারি, এতে আমি আর কি খুব ইয়া আছি, আনন্দিত আছি। স্বল্পকালীন আমন সরিষা ও বোরোর ফলন হলে লক্ষ্যমাত্রা চেয়ে চলতি বছর উৎপাদন বেশি হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। গত বছর আমরা এই পরিকল্পনাটি প্রথম গ্রহণ করি এবং তারই ধারাবাহিকতায় গত বছর আমাদের অর্জন হয়েছিল 7,450 হেক্টর জমি। কৃষক পর্যায়ে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। এই হিসাবে আমরা আশা করতেছি যে এই বছর আমাদের লক্ষ্যমাত্রা 11,550 হেক্টর এবং মাঠ পর্যায়ে এটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি তার জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা এখন থেকে আমরা নিয়ে নিয়েছি। যেমন রূপামন যে ফসলটি আবাদ করবেন, এটা কাটার পরে যেহেতু তারা সরিষা করবেন, সেই ক্ষেত্রে আমরা কৃষকবাদীকে পরামর্শ দিয়ে যে সর্বজীবনকালীন যে জাতগুলি আছে, যেমন বিধান 71, বিধান 72, বিধান 75, বিধান 87 এবং বিধান 17, এই জাতগুলি আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করেছি। ইতিমধ্যে 20 তলা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি হয়েছে। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারব। এবছর 87,680 হেক্টর জমিতে স্বল্পকালীন আমন ও 11,550 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। স্যাটেলাইট কল করার সুবিধা সহ নতুন হ্যান্ডসেট বাজারে এনেছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। মেট 60 প্রো সিরিজের ফোনটি তৈরি হয়েছে চীনের নিজস্ব চিপসেটে। গেল সপ্তাহে ফোনটি বাজারে আসার পর 5 দিনেই বিক্রি হয়েছে প্রায় 10 লাখ হ্যান্ডসেট। এমন অবস্থায় আরও 1.5 কোটি হ্যান্ডসেট তৈরির লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে হুয়াওয়ে, যা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুর্গম কোনো জায়গা, জঙ্গল কিংবা পাহাড়ে, যেখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত নেই, এমন কোনো জায়গায় আটকা পড়ে গেলেন যেখানে বার্তা পাঠানোর কোনো সুযোগ নেই, কি হবে তখন? এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই ফোনে স্যাটেলাইট সুবিধা নিয়ে হাজির হয়েছে হুয়াওয়ে। বাজারে এনেছে মেটা 60 প্রো সিরিজ, যে ফোনটি থেকে কল করা যাবে যে কোনো রকম নেটওয়ার্ক ছাড়াই। 6.82 ইঞ্চি স্ক্রিনের হ্যান্ডসেট মেট 60 প্রো। স্যাটেলাইট সুবিধার পাশাপাশি এতে রয়েছে উন্নত ক্যামেরা, আছে 50 মেগাপিক্সেল মূল ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর আর 12 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, যা দিয়ে প্রফেশনাল কাজও করা যাবে। ফোনটির ডাউনলোডের গতি শীর্ষমানের 5G ফোনের সমান। আমি এই ফোনের ইন্টারনেটের গতি নিয়ে বেশি চিন্তিত,
এর বাইরে ব্যবহারকারীর জন্য কতটা সহজ হবে সেটাও ভাবছি। এখন পর্যন্ত স্মার্টফোনের দুনিয়ার মধ্যে এটি একটি সেরা ফোন হতে যাচ্ছে। সাত ন্যানোমিটারের একটি প্রসেসর নিয়ে এসেছে হুয়াওয়ে টেকনোলজিস ও চীনের শীর্ষ চিপ কোম্পানি এসএমআইসি, নাম কিরিন 9000 এস চিপ। এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে মেট 60 প্রোতে। আগস্টের 29 তারিখে ফোনটি বাজারে ছাড়ে হুয়াওয়ে, যা কিনতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। মাত্র 5 দিনেই বিক্রি হয়েছে প্রায় 10 লাখ হ্যান্ডসেট, আর অনলাইনে সেট বিক্রি হতে সময় লাগে মাত্র 1 মিনিট। এমন অবস্থায় নতুন করে 1.5 কোটি হ্যান্ডসেট উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে হুয়াওয়ে। সেপ্টেম্বরের 10 তারিখের পর যা আবারও পাওয়া যাবে হুয়াওয়ে এর বিক্রয় কেন্দ্রগুলোতে। এই ফোনে আছে স্যাটেলাইট ফোন কলের সুবিধা, যেখানে ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না সেখান থেকেও ফোন করা যাবে। কিছু ক্রেতারা ইতিমধ্যে জানিয়েছেন ভয়েস কোয়ালিটি ভীষণ ভালো আর স্পষ্ট। 2019 সালে জাতীয় নিরাপত্তার কথা বলে হুয়াওয়ের কাছে চিপ তৈরির প্রয়োজনীয় উপকরণ বিক্রি বন্ধ করে দেয় আমেরিকা, এমনকি গুগল বন্ধ করে দেয় অ্যান্ড্রয়েড সেবা। এতে বিপাকে পড়ে হুয়াওয়ে, হ্যান্ডসেট বিক্রি কমে যায় উদ্বেগজনক হারে। তবে সেই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে হুয়াওয়ে নতুন এই হ্যান্ডসেটটি বাজারে আনার মধ্য দিয়ে। বিশ্লেষকরা বলছেন হুয়াওয়ের এই ফোনটি প্রমাণ করে যে চিপের ইকোসিস্টেম তৈরিতে এগিয়ে যাচ্ছে চীন। ফাতিমাতু জোহরা, বিজনেস রিপোর্ট, মাস্টারনা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।